শর্ত সাপেক্ষেই চালু করা হয়েছে গণপরিবহন। এই শর্ত না মানলে আবার কঠোর হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা আরিচা মহাসড়কের আমিন বাজারে আট লেনের নতুন সেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি করেন তিনি। এ সময় তিনি বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই ঢাকা সহ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চালু করে সরকার। দূরপাল্লার যোগাযোগ কেউ কেউ নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট সময়ের বাইরেও পরিবহন চালাচ্ছে, সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়াও অনেকে আদায় করছে। শর্ত উপেক্ষা করে আপনারা নিজেরাই শর্ত মেনে গাড়ি চালাবেন বলে কথা দিয়েছিলেন। আমি আশা করি আপনারা আবারও বলবো কথা দিয়ে কথা রাখবেন। শর্ত উপেক্ষা করলে সরকার কিন্তু জনস্বার্থে আবারও কঠোর হতে বাধ্য হবে।